আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সকল বিওয়ারক লরে। আশা করি আপনারা ভালো আছেন। ঈদ বালা যার ঈদ বালা কাটাইরা হান্দেস পিঠা খাইরা আপনারা সকলের দাওয়াত রইল। তো আজকে ঈদের দিন একটু সময় পাইছি, আর একটু আগে আমার এক ভাই মায়ার ভাইয়ের লগে আলাপ হয়েছে। জুনাদ ভাই, ভাই আপনার অ্যাডভাইস আমি শুনছি, ইনশাল্লাহ আস্তে আস্তে আগামী বছর তো দেখুন আপনার একটা ফলো আপ করিয়া যদি আল্লাহ তৌফিক দেন, হায়াত দেন। ধন্যবাদ আপনারে, আপনারও স্পেশালি ঈদ মুবারক জানাইলাম। আজকে আপনার কাছে একটা জিনিস লইয়া আইছি, একটা হইলো খাসামরিচের গাছ। একটা আপনার বাংলাদেশি খাসামরিচ নাই, এগুলো আপনার হোম বেস বা বিএনকি উত্তনে আনছে আর কি। তো একটা আপনার তো দেখলেন একটা কিছু ফুল ফুটাইনও আসে লইয়া যে সময় আই দেখলেন ফুল ফুটের। তো দুটা ফুল ফুটছে, মরিচ এখনো আইসে না লাগে। তো একটা প্রবলেম হইলো আমরা নিজস্ব যে একটা বাংলায় সঠিক কীভাবে হয় জানলাম না, আমরা যে একটা পলিনেশন হয় বি পলিনেশন জেনে করে, বি পলিনেট করে জেনে আপনার। তো এদেশের গার্ডেনও আপনার বি খুব কম থাকে আর কি, অনেকের গার্ডেনও খুব কম থাকে, যেমন আমার গার্ডেনও বি কম থাকে। বি যদি আবার কম থাকে, পলিনেশন যদি কম হয় গাছে, তো ওই আপনার ফল ফ্রুট আইতো নাই বা আইলে বাঁচত নাই, মরি যাব। এর ফলে আপনার অনেক সময় আছে ফুলও অনেক সময় জড়িয়া ফরি যায় পলিনেশনের অভাবে। তো আপনারা নাগার গাছ বা খাসামরিচের গাছ আপনারা যদি কিছু আমরা আদ দিয়া সাহায্য করতাম পারি, তে 50% মোর বাঁচাইতাম পারবো আর কি, সাকসেস করার রেটটা কি আছে। আর এমনি যে ফালাইয়া রাখি দেয় হয়তো আইব দুই একটা, অথবা আইতো নাই বা ফুল জড়িয়া ফলি যাব বা ফ্রুট আইছে নাগা আইছে বা খাসামরিচ আইছে দেখবা তারে হে জড়িয়া ফরি গেছে নাগা ফুলে শুদ্ধা লইয়া। তো এমন অবস্থায় ওইলে আপনারা ইপসম সল্ট একটা আছে ইউজ করতে পারবা, আর কিছু ক্ষেত্রে অ্যাসপিরিন ট্যাবলেট আছে 1 লিটার পানির মাঝে পাউডার করিয়া গুলাইয়া দিলে একটা হেল্প করে, রুক্তনেও বাঁচায় বা অন্যান্য বেমার আজারে যদি ধরি লাগ আছে কিন্তু একটারেও প্রোটেক্ট করে আর কি, হেফাজত করে, ফুল ফোড়াতনেও রক্ষা করে আর কি, বাঁচায়। আর এর ফলে বেশি রোদ খাইলে ডাইরেক্ট সানলাইট বেশি যদি ফরি যায় উঠা উঠি এক লাগা, ওটার কারণেও ক্ষতি হয় অনেক সময়, ফুল ফরি যায় ধরি যায়। এটা মানে খুব মানে হার্ড জিনিস, মানে একটারে আইডেন্টিফাই করা, বাট হার্ড হইতো না যারা বুঝি লিবা কিছু কি তার লগে ফুল ফরের কোনোভাবে ফরের রোদ বেশির লগে ফরের না তুফান বাতাসের লগে বেশি ফরের না পলিনেশনের অভাবের লগে ফরের। তো তো আপনারা আমি দেখাইমু খাসামরিচ নাগামরিচ পলিনেশন কিলা করতা, পলিনেটেড কিলা করতা, পলিনেটিং। আপনারা কটন বুট বা বার্ড আছে অগদিও চাইলে করতে পারবা, অথবা আমার আছে ব্রাশ আছে ব্রাশ দিয়েও করতে পারবা। তো যে জায়গা দিদেশ বলা কম আপনারা, যেমন মনে হলো একটা ফুল আছে দেখা যা, ফুলের মাঝে তারে ব্রাশটি ওলা ওলা একটা জাখরা মারবা, ওলা টাচ করবা, ওলা ওলা করবা দেখরানি, ওলা একটা একটা করে ফুটতে ফুল দিয়ে যদি ওলা করো এতে ফুল ফরার চান্স কম থাকবো, ফসল ধরার চান্স বেশি থাকবো। হচ্ছেন ওলা যে করইন সবটি ফুলও আপনার ওলা একটা কষ্ট করতে হইব জানি, এটা হার্ড খাম, অনেকে কষ্ট করতে না করি করতে নাই, যতটুক বি পলিনেট করতে পারে করবা আর কি। তো ওলা করলে আপনার কিছু নাগা খাসামরিচ বেশি বেশি দৌড়াইতে পারবা, ফুলও কম ধরবো। আর একটা জিনিস মনে করবা, যে সময় ফুল আওয়া শুরু করিলব তখন নাইট্রোজেন যে সার আছে এলা কেমিক্যাল হোক আর নন কেমিক্যাল হোক কেমিক্যাল হোক এগুলোর সংখ্যা আপনারা কমাইয়া রাখবা। আর এই সময় ফুল ফুটার লগে হেল্প করে আর জ্বরের লগে শিকড়ের লগে হেল্প করে আপনার ফসফরাস একটা পি
একটা আমরা লেটার বুঝি ওটা দিবা। এরপরে যে সময় ফুল ফুটটা ফ্রুট আইব তখন আপনারা পটাশও বেশি ইউজ করবা, পটাশ প্রত্যেক 2 সপ্তাহ বাদে বাদে দিবা। আর ফসফরাস আপনার অর্গানিক হইলে তো 6 সপ্তাহ বাদে বাদে দিবা, নন অর্গানিক হইলে আপনারা মেডিকেল গড়র পাউডার আছে ফানেত কুইল্লা দিতে পারবা। বাট এগুলো মেডিকেল গড়র আপনার একটা খেয়াল রাখুন জানো এগুলোর মাঝে নাইট্রোজেন বাদে বেশি, এগুলো বেশ লাভ হইতো না। আপনারা টমেটো ফার্টিলাইজার যেটা ওগু ইউজ করবা, ওগু দিলে পটাশর হেল্প করে, এগুলোর মাঝে পটাশ হাই আছে নাইট্রোজেন কম আছে, আর ফসফরাস মিডিয়াম আছে আর পটাশ হাই আছে আর নাইট্রোজেন কিছু লো আছে। তো ফুল ফুটি আর পরে বা ফুটার সাথে সাথেও বালা আর ফুরুট দলার সাথে সাথে আপনারা খালি কন্টিনিউসলি ও টমেটো ফার্টিলাইজার ইউজ করবা। আর স্পেশালি আপনারা ব্রাশটি ওলা ফুলওয়ালা পলিনেশন করতে পারবা, একটা একটা করে সকল ফুলও করবা আর কি। তো ফুল ফুটার পরে আর কি যত তাড়াতাড়ি করবা তত বালা, তো ওগু খেয়াল রাখবা। আর যদি দেখুন কিছু ফাতা আপনার দেখুন যদি ওইল দে ওইজার মাঝে মাঝে তে আপনারা ইপসম সল্ট ইউজ করবা, অথবা ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সি থাকতে পারে, আয়রন ডিফিসিয়েন্সি থাকতে পারে, মানে কত ডিফিসিয়েন্সি আছে প্লান্টর ইটা দরা লাগে আস্তে আস্তে উচ্চনি। তো আপনারা ব্রাশটি চাই ওলা করতে পারবা অথবা কটন বার্দি ওলা করতে পারবা ইজি একবারে উচ্চনি ওলা তারে ওলা হাজাইয়া দিবার ওলা একটা জাখরা মারবা ওলা করি করি প্রত্যেক ফুলে ফুলে আপনারা করবা। তো ইনশাল্লাহ একটু সাকসেস হইতে পারবেন যদি আমার অ্যাডভাইস একটা আপনারা ফলো করবেন। যদি হেলথি গাছ থাকে আর ফুল ওলা আয় না গা আয় না মরিচ আয় না বা সমস্যা দেখা যায় আপনারা বেশ 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 করে ওলা ব্রাশ দিয়ে হোক আর খান খাবজানি দিয়ে হোক আপনারা খান খাবজাই খাবজাই ওলা দিবা আর কি একটা একটা করে প্রত্যেক ফুলে ফুলে। তো আশা করা যার আপনারা যদি 5% যদি আপনার সাকসেস তখন আশা করি 50% তো সাকসেস হইব, বাদে আস্তে আস্তে আপনার আর ইম্প্রুভমেন্ট হইব। আমারও ওলা বাক্কা ইম্প্রুভমেন্ট হয়েছে। তো আপনার সেম ওলা টমেটো গাছও করতে পারবা, যার গার্ডেনও বি নাই বি কম আয় তার লগে একটা বেশি দরকার করা। তো আমার গার্ডেনও বি কম কিতার লগে আরো একটা সমস্যা, যেমন আমার গার্ডেনও যারা গার্ডেনও সানফ্লাওয়ার আছে অন্যান্য মেরিগোল্ড ফ্লাওয়ার আছে সাইডে সাইডে যে গাছের তলে তলে বা খান্দে খান্দায় রাখেন ওটাইও আপনার হেল্প করে বুঝছেন নি, ওটাইও বি অ্যাট্রাকশন হয় বি আয় বুঝছেন নি। আমার গার্ডেনও এটা একটা দুইটা বি থাকে এটা ইনাফ না এটা করতে পারেন না। সেম প্রসেসিং আপনারা খদুর গাছ কিরার গাছ যে কোনো গাছও ওলা সেম পদ্ধতি করতে পারবা, পলিনেশন যেটা আমরা হই বুঝছেন নি ওগু করতে পারবা। তো আজকে আমি দেখাইলাম নাগা মরিচ খাসা মরিচ বা একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম আপনার টমেটো গাছ কি খদুর গাছ কিরার গাছ মানে ইত্যাদি যতটা ফুল আছে আপনার ফুল ফুটার পরে আপনি পলিনেশন করতে পারবা। তো ইনো তো আপনার বেটা ফুল আর বেটি ফুল বোঝা যান না, ইনো একটু বেশকম আছে বেটা ফুলও আর বেটি ফুলও আর কি অতটুক বেশম খদুর গাছ বা অন্যান্য গাছও নিতো আর কি। তো আপনারা প্লিজ নাগা আর কাঁচামরিচ গাছও ওলা পলিনেট করবা আর জো টমেটো গাছও তো ব্রাশ দিয়ে হোক আর খান খাবজানি দিয়ে হোক বুঝছেন নি। তো আশা করি আপনারা সাকসেস হইবা। তো দোয়া করবা আমার লগে, আজকে এখনও বিদায় নিলাম, আজকে দেখাইলাম এক এক্সাম্পল নাগার গাছ কাঁচামরিচর গাছ টমেটোর গাছ ও সেম প্রসেসিং ওলা করবা বুঝছেন নি। আর খদুর গাছ কিরার গাছ এটা করতে হইলে আপনারা পুরুষ ফুল যেটা আছে পুরুষ ফুল তো নেই আপনার খড়িয়া বাদে জ ফুল যেটা মহিলা ফুল যেটা গুতনিয়া মানে লড়াচড়া করতে হইব ওলা লড়াচড়া করতে হইব, যেমন গো পুরুষ ফুল আর গইল যেমন বেটি ফুল যেটা আমরা হই ওগুর ওগুর জ সাদা লাগান দেখবা বা ওইল দালান একটা জিনিস আইব ওগে গিয়া ওগুলো টাচ করতে থাকি তো ও গিয়া ওটা পলিনেট হইব বেটি ফুল যেটা। তো ওটা বেশ সময় ল খদুর গাছ এরপরে কিরার গাছ এরপরে আপনার সিসিংডা জিঙ্গা বুঝছেন বেশ বেশ করি ওলা করলে আপনারা সাকসেস হইবা। আর একটা খেয়াল রাখুন জানো যে সময় ফুল ফুটা আরম্ভ হয়ে যাব সময় আপনারা ফসফরাস দিবা, আর যে সময় ফুল ফুটি যাব আর ফ্রুট দল আরম্ভ হওয়ার সময় বেশি বেশি করে পটাশ দিবা, পটাশ এলা লিকুইডর হোক আর অর্গানিক হোক আর কেমিক্যাল হোক যে সাথে হোক বা ফানির লগর হোক যে সাথে দিবা।
আর গাছও যদি দেখা যায় কোনো রোগে আক্রান্ত করে বা রোগ হয়ে গেছে, বা আপনারা দেখবা একটা কিতা কোন ডিফিশিয়েন্সি আছে, ও ডিফিশিয়েন্সি আপনারা আইডেন্টি করি, আপনারা ম্যাগনেসিয়াম সল্ট যে একটা সলফে বা ইপসম সল্ট বা আসপিরিন ট্যাবলেট যে একটা হার্ট অ্যাটাক মানছে খায়, একটা আমরা প্ল্যান্ট ইউজ করা যায়, 1 লিটার ফাঁজির মাঝে একটা ট্যাবলেট পাউডার করিয়া গুলিয়া দিবা, বেশি দিলে আবার গাছ মরি দিব, প্রত্যেক 2-3 সপ্তাহ বাদে বাদে আপনারা ইউজ করতে পারবা, বেশি আবার দিন না জানো। তো আস্তে আস্তে আমি আরও কিছু আপলোড করবো না ভিডিও। তো ওকে, আল্লাহ হাফিজ।